হ্যালো ভিউয়ার্স, মিত্রাস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। নিমকে একটি মুখরোচক স্ন্যাক্স আইটেম, আজকে নিজের মনের থেকে অভিনব শেপের একটি নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, রিং নিমকি। আশা করি ভালো লাগবে। নিমকির ডোটা কিভাবে তৈরি করতে হবে তা ত্রিকোণ নিমকির ভিডিওতে আমার চ্যানেলে আপলোড করা আছে, এর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডো থেকে এখন আমি ছোট ছোট আকারের বল তৈরি করে নেব। এবার লেচি কেটে তেলের মধ্যে ডিপ করে আমি লুচি বা পুরীর মতো বেলে নিচ্ছি। ঠিক লুচি বা পুরি যতটা পাতলা করে আমরা সাধারণত বেলে থাকি, ঠিক সেই রকমভাবেই আমি এটাকে বেলে নেব। এরপরে মাঝারি সাইজের একটা ধারালো শেপের বাটি দিয়ে আমি ঠিক মাঝখানে এটাকে কেটে নিয়ে এক্সট্রাটা বের করে দিচ্ছি। বাটির সাইজ যেন লুচি বা পুরির থেকে বড় না হয়, মাঝখানে কাটার জন্য আমি একটা ধারালো বাটার কাপ ইউজ করলাম। এরপরে ফর্কের সাহায্যে আমি চারদিকটা ফুটো করে নিচ্ছি, নইলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লুচির মতো ফুলে উঠবে। এটাকে এখন প্লেটের মধ্যে তুলে রাখছি। ঠিক এইভাবে চারদিকটা ফুটো করে নিতে হবে। আমি আবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি। লেচি কেটে তেলের মধ্যে ডিপ করে লুচির মতো প্রথমে বেলে নিচ্ছি। এরপরে ছোট একটা বাটির সাহায্যে আমি প্রথমে একটা রাউন্ড শেপ করে নিয়ে ঠিক মাঝখানে ছোট্ট বাটার ক্যাপের সাহায্যে মাঝখানটাও আমি হোল করে রিঙের আকৃতির একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। মাঝখানটা কিন্তু অবশ্যই ফর্ক দিয়ে গর্ত করতে হবে। এগুলোকে এখন আমি ডিপ ফ্রাই করব। এই ছোট্ট টুকরোগুলোকেও নিমকির মতো ভেজে খাওয়া যেতে পারে। নিমকি ভাজার জন্য কড়াইতে এনাফ অয়েল গরম করে নিয়েছি। এখন এটাকে মিডিয়াম করে এই নিমকিগুলোকে আমি ভেজে নেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই অবশ্যই মিডিয়াম থাকবে। এগুলোকে লাইট ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। নিমকির দুটো সাইডে লাইট ব্রাউন হয়ে গেছে, এখন এটা কড়াই থেকে তুলে ফেলছি। এইভাবেই সবগুলো নিমকিকে আমি ভেজে নেব। রিং নিমকি ভাজা হয়ে গেছে। দেরি না করে গরম গরম চা বা কফির সাথে এটাকে পরিবেশন করুন, অতিথি বা বাড়ির মানুষগুলোর মন জয় করুন। তাহলে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন নতুন রেসিপির জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম, সকলেই ভালো থাকবেন।